ছাত্রলীগের হাতে বুয়েট ছাত্র আবরার হত্যাকাণ্ডের পর খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে। সেটা হচ্ছে যে বুয়েটে প্রথমত শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, তারপর ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। তো এই জিনিসটা তো আসলে শুধু বুয়েট বলে না, সবখানি করা দরকার, করা উচিত এখন। কিন্তু সেটা করতে গেলে অনেকগুলো কথা আসবে, যে ইতিহাসের কথা আসবে, বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস কত গৌরব উজ্জ্বল ছিল, বাংলাদেশের স্বাধীনতার পেছনে ছাত্র রাজনীতির কী ভূমিকা ছিল, এসব আলাপ আসবে। কিন্তু আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আলাপগুলো অপ্রাসঙ্গিক, ইরেলেভেন্ট। একটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির কোনো ভূমিকা নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ছাত্র রাজনীতির বেনিফিশিয়ারি হয় শুধুমাত্র মুষ্টিমেয় কিছু লোক যারা রাজনীতি করে, আর বাদ বাকি 30,000 যে ছাত্র এরা কিন্তু জিম্মি। শিক্ষক রাজনীতি করে ঢাকা ভার্সিটির 2-3 হাজার শিক্ষকের মধ্যে হয়তো 100-200-300 শিক্ষক রাজনীতি করে সক্রিয়ভাবে, আর বাকি যে 2-3 হাজার শিক্ষক এরা এদের হাতে জিম্মি, হস্টেজ সিচুয়েশন মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলা। তো এখন যেটা হচ্ছে ব্যাপার, যে এটার কোনো প্রয়োজন নাই, এটার কোনো রেলেভেন্স নাই। একটা শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হইতেছে রিসার্চ করা, একটা শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হইতেছে ছেলেপেলেরা পড়াশোনা করে জানি চাকরি খুঁজে পায়, এমপ্লয়েবিলিটি নিশ্চিত করা। একটা শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হচ্ছে যে পড়াশোনা সুস্থ পরিবেশ তৈরি করা। সো বাংলাদেশে এই শুধুমাত্র ছাত্র রাজনীতির কারণে এর কোনোটাই নাই। নাও ছাত্র রাজনীতিটাকে কেন প্রতিষ্ঠা করা হয়েছে বা ছাত্র রাজনীতিটা কেন আছে, এটার বাস্তবযোগ্য কারণ কি? এটার একমাত্র কারণ হচ্ছে যে বাংলাদেশের সরকারগুলা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় এসে সরকারে আসে, তখন তারা একটা জাল বিস্তার করে, একটা টোটালিটেরিয়ানিজমের আর এক দিকে যাওয়ার চেষ্টা করে। মানে প্রত্যেকটা সেক্টরকে পলিটিসাইজ করতে হবে, প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা কন্ট্রোলিং পজিশনে নিজেদের লোক বসায় দিতে হবে, যেন এই দেশের একটা কোনো কোণা থেকেও কোনো একটা প্রতিবাদের সুযোগ তৈরি না হয়, কোনো একটা কোণাতে কোনো দ্বিমত থাকতে না পারে। আপনি বিশ্ববিদ্যালয়ের ভিসিগুলা দলীয় নিয়োগ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরগুলা দলীয় নিয়োগ, পুলিশের যারা পুলিশ, র্যাব, মিলিটারি, প্রত্যেকটা পদে, বড় পদে প্রমোশনগুলো হয় দলীয় নিয়োগের ভিত্তিতে। আপনার সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা পদে, ইউ নেম ইট, আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশের কোন একটা পদ আছে যে এখানে দলীয় নিয়োগ নেই। ইভেন প্রাইমারি স্কুলের হেডমাস্টারটা নিয়োগ দেওয়ার সময় তার দলীয় বিবেচনা করা হয়। বিসিএস এর নিয়োগ দেওয়ার সময় আপনি পরীক্ষা দিয়েছেন, রিটেনে ফাইভে সব চান্স পাইছেন, তারপর আপনার ব্যাকগ্রাউন্ড দেখা হবে, দলীয় ব্যাকগ্রাউন্ড। যেই সিদ্ধান্ত মেকিং পোস্টগুলোতে নিয়োগের ক্ষেত্রে প্রত্যেকটাতে দলীয় সিদ্ধান্ত নেওয়া হয়। তো এরকম একটা দেশে, এরকম একটা দেশে এই টোটালিটেরিয়ানিজম প্রতিষ্ঠার স্বার্থে কোনো একটা প্রতিষ্ঠানকে, কোনো একটা পথকেও যেহেতু বাদ দেওয়া যাবে না, সেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও পলিটিসাইজ করতে হবে। সেটা করার রাস্তা কি? সেটা করার রাস্তা হচ্ছে ছাত্র সংগঠন, শিক্ষকদের, শিক্ষকদের আবার সংগঠন, পলিটিক্যাল সংগঠন। যেই কারণে আপনারা দেখবেন যে এই সরকার যেহেতু 10-15 বছর যাবৎ ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকায় যেটা হয়েছে যে কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নাই, কোনো চ্যালেঞ্জ করার কেউ নাই, তারা দিন দিন টোটালিটেরিয়ানিজমের দিকে চলে যেতেছে। যেই কারণে ইদানিংকালে খবরে দেখবেন যে প্রাইমারি স্কুলে হইতেছে ছাত্রলীগ গঠন করা হয়েছে, এই হাই স্কুলে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। তো এইসব খবরগুলো আপনারা হাসেন, আসলে এখানে হাসির কিছু নাই, ওই টোটালিটেরিয়ানিজমের ইয়ে আর কি হা বড় হইতে হইতে ওই পর্যায়ে চলে আসছে। তো এখন অনেকে এইটা বাধা দিবে, যেটা বললাম ইতিহাসের কথা বলে, কথা বলে। আরেকটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, নিষিদ্ধ করা, ব্যান, এটা কোনো গণতান্ত্রিক ওয়ার্ড না, এটা কোনো ভালো কোনো ব্যাপার না। কিন্তু এখানে বুঝতে হবে যে এমন না যে তাইলে তো পৃথিবীতে কোনো কিছু ব্যান করার কোনো প্রশ্ন উঠত না, প্রয়োজন উঠত না। ব্যান তখনই করা হয় যখন সেটা ব্যান করার মতো পরিস্থিতির উদ্ভব হয়। পৃথিবীতে কোনোই মানে সারা জীবনের জন্য ভালো, সারা জীবনের জন্য খারাপ বলে কোনো বস্তু নাই, কোনো ব্যাপার নাই। সময়ের প্রেক্ষাপটে, সময় বুঝে অনেক সিদ্ধান্ত নিতে হয়। যেমন আপনি যদি দেখেন বাংলাদেশের ইতিহাস, যদি দেখেন এক সময় জয় বাংলা ছিল হইতেছে স্বাধীনতার স্লোগান, এখন জয় বাংলা শুনলে সবাই ঘুরে দৌড় মারে, হাতুড়ি লিগ আসতেছে জয় বাংলা বলে, অর্থ জয় বাংলা বলে ছাপায় পড়ে। এক সময় স্বাস্তিকা, স্বাস্তিকা যে হিটলার ব্যবহার করছে, এই স্বাস্তিকা হিন্দুদের একটা পিস সিম্বল, পিস সিম্বল আর অথবা রিলিজিয়াস সিম্বল একটা। হিটলার ব্যবহার পর এখন তো স্বাস্তিকা ব্যবহার করাটা আনঅফিসিয়ালি ব্যান্ড, এখন সেটা ব্যবহার করা যাবে না। সুতরাং একটা জিনিস এক সময়ে ভালো ছিল বা একটা জিনিস থেকে এক সময় ছিল বলে এটা সারা জীবন ভালো থাকবে, এরকম কোনো গোল্ডেন রুল নাই। এটা শুধুমাত্র সেই সময়, সেই প্রেক্ষাপট, সেই পরিস্থিতি এবং সেটার ইউটিলিটি দিয়ে বিবেচনা করা লাগবে, সেটা থাকবে কি থাকবে না। পোলাপানের রাজনীতি করার যদি দরকার হয়, তুমি ইন্ডিভিজুয়াল, আমরা রাজনীতি সচেতন না, আমাদের কোনো সমস্যা হয়েছে, কিন্তু এই ছাত্র রাজনীতি যারা, যেটা বললাম, করে কারা? নাম্বার ওয়ান হচ্ছে যারা সরকার হচ্ছে টোটালিটেরিয়ানের জন্য সবখানে গ্রিপ প্রতিষ্ঠার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো গ্রিপ প্রতিষ্ঠার জন্য এদেরকে দিয়ে রাখছে। আর ছাত্র রাজনীতি ঢুকে কারা? যারা হইতেছে চাঁদাবাজি করতে হবে, চাঁদাবাজি করে টাকা কামাই করে। এরা তো যারা ছাত্র রাজনীতি করে কেন করে, এত কষ্ট করে, আপনার কি মনে হয় যে রাস্তাঘাটে মাইর খাইতেছে দিনের পর দিন, ইয়ে করতেছে করে কেন? কারণ হইতেছে আবার যখন ক্ষমতার পালা বদল হবে তখন এরা আবার ক্ষমতা আসবে, এসে একেবারে গলা পর্যন্ত খাবে, তখন তখন নিজেরা চাঁদাবাজি করবে, তখন নিজেরা এই যে পোস্ট নেওয়ার জন্য
যারা কিন্তু ছাত্র রাজনীতি করে, ঢাকা ইউনিভার্সিটিতে আমি ছিলাম, দেখছি অন্যান্য ভার্সিটিতে, আমি প্রিটি শিওর সিমিলার কেস, এরা কিন্তু সবাই ছাত্র রাজনীতিতে ঢোকার সময় চিন্তা নিয়ে ঢোকে প্রতিষ্ঠা পাওয়ার জন্য। এটা হইতেছে তাদের পড়াশোনা দিয়ে প্রতিষ্ঠা পাওয়ার দরকার নাই, রেজাল্ট দিয়ে প্রতিষ্ঠা পাওয়ার দরকার নাই, তারা ছাত্র রাজনীতি দিয়ে প্রতিষ্ঠা পাবে, টাকা পয়সা বানাবে, চান্দাবাজি করবে, পাশ করার পর প্রভাব প্রতিপত্তি যে একটা লিঙ্ক তৈরি করছে, একটা পরিচিতি তৈরি করছে, এই পরিচিতি খাটায় বিসিএস পরীক্ষায় হইতেছে, ভাইভাতে হইতেছে, লবিং করাবে। ইভেন পরীক্ষালে যে ইয়েতে দেখছিলাম যে ছাত্রলীগের সভাপতি পরীক্ষা দিতে গেছে বিসিএস, ওই রুমের মধ্যে ঢুকে ছাত্রলীগের পোলাপান সব ঢুকে টিচারকে বলছে, এই ভাই পরীক্ষা দিবে এই রুমে কথা হবে। হ্যাঁ, তো এরকম এই কথা হবে করে তো বিসিএস দেওয়া সম্ভব না যদি ছাত্র পলিটিক্স না করতো। এই কারণে এরা পলিটিক্স করে, অবৈধ সুবিধা নেওয়ার জন্য, অবৈধ সুযোগ নেওয়ার জন্য। সো প্রথমত হইতেছে ছাত্র রাজনীতির কোনো কাজ নাই ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে, দ্বিতীয়ত হইতেছে বাংলাদেশের প্রেক্ষাপটে তো নাই। এখন বুয়েট কিভাবে এটা সক্ষম হইলো, এটা নিষিদ্ধ ব্যান করতে ছাত্র রাজনীতি, আমার মাথায় ঢুকতেছে না। কারণ যেটা বললাম, প্রত্যেকটা পদে তো নিজেদের লোক বসানো থাকে, যেই কারণে কোনো একটা পা ফেলা যায় না। ওই হাইকমান্ড আমাদের, প্রচুর তো হাইকমান্ড যে আছে, একবার একজন আছে না, খুব আসমানে থাকে, ওনার নির্দেশের একটা কাছে পাতও নড়ে না বাংলাদেশে। সো এইরকম একটা সিদ্ধান্ত, এত বড় একটা সিদ্ধান্ত বুয়েটের একজন বুয়েট যেভাবে নিল, তার তো নিশ্চয়ই ওইখানে যোগাযোগ করার কথা, যোগাযোগ করলে তো এটা অ্যালাউ করার কোনো সুযোগ দেখি না। তাহলে কীভাবে হলে আমি জানি না। এখন কি বুয়েটের তাহলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছে, তাদের স্পাইন গজাইছে নতুন করে, যে না আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আমরা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান, আমাদের কী দরকার লাগছে ওই ওইখানে ফোন দেওয়ার? ওখানে তো সাথে আমাদের কোনো লেনদেন নাই, নিজেরা নিজেরা বসে সিদ্ধান্ত নিয়ে নিছি কিনা আমি জানি না। এরকম হওয়া বাংলাদেশে খুবই আনইউজুয়াল, তো হইতেই পারে, এছাড়া আমি আর কোনো সুযোগ দেখি না। কারণ ওইখানে ফোন দিলে তো এটা হাঁ বলার কোনো কারণ ছিল না। তো এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিসি যেরকম দুর্নীতি চাঁদাবাজিতে ধরা পড়ছে, ধরা পড়ার পর সে কিন্তু পদত্যাগ করে নাই, এত আন্দোলনের মুখে সোজা বলে দিছে যে আমাকে যদি প্রধানমন্ত্রী বলে তাইলে আমি পদত্যাগ করবো। সো বাংলাদেশে তো সব গুন্ডাতন্ত্র, এরা তো যেটা আমি আগের এপিসোডে আলোচনা করছি, এরা সবাই অভয় পেয়ে, এরা সবাই জানে যে একটা জায়গা থেকে গ্রিন সিগন্যাল না আসলে এদেরকে ধরা কেউ নেই, এরা যা ইচ্ছা তাই করতে পারবে। সো এই কারণে এটা খুবই আমি অবাক হয়েছি যে কীভাবে এটা বুয়েট সক্ষম হইলো। যেহেতু বুয়েট সক্ষম হয়েছে, দিস ইজ একটা টাইম যে অন্যান্য ভার্সিটির ছাত্ররাই আন্দোলনটা গড়ে তোলা লাগবে, কারণ ছাত্ররাই ভিকটিম। 99.99% ছাত্র এই ছাত্র রাজনীতির ভিকটিম। সো এই ছাত্র রাজনীতি ব্যান করা, অ্যাটলিস্ট 10 বছরের জন্য হইলেও ব্যান করে রাখা, অথবা ইনডিফিনিটলি করতে পারলে ফাইন, এটা তো কোনো কাজ নাই। যেহেতু যেটা বললাম, এখন অনেকে ইতিহাসের কথা বলবে, অনেকে গণতন্ত্রের কথা বলবে, সব কিছু ঠিক আছে অ্যাজ লং অ্যাজ সেটা সঠিক ব্যবহার হইতেছে, সেটা যখনই অপব্যবহার হবে যে কোনো কিছু, তখনই সেটা নিষিদ্ধ করার মধ্যে কোনো আপত্তির সুযোগ নাই। ইতিহাসের কথা বলে লাভ নাই, 40 বছর আগে রেসিজমও তো অ্যালাউড ছিল, আমেরিকাতে প্রাতিষ্ঠানিক ছিল, 40 বছর আগে একটা জিনিস অ্যালাউড ছিল বলে এখন অ্যালাউড থাকতে হবে এমন কোনো কথা নাই। রাজনীতি কোনো খারাপ বই, কোনো ভালো বই আনতেছে না। সাধারণ শিক্ষক এবং সাধারণ ছাত্রদেরকে বাঁচাইতে হইলে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পরিবেশ ফিরে আনতে হইলে, রিসার্চের পরিবেশ আনতে হইলে, এটা তো নাই রিসার্চের পরিবেশ, পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে হইলে এবং রিসার্চের পরিবেশ নতুনভাবে আনয়ন করতে হইলে, একটা সুস্থ পরিবেশের জন্য বাংলাদেশে ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়নের কোনো বিকল্প নাই।